মাহমুদুল হাসান আপনি লিখেছেন আগে ধার্মিক ছিলেন না হঠাৎ করে ধার্মিক হয়েছেন এই শ্রেণীর অনেকে দেখা যায় আগে যতটা উদ্যমের সঙ্গে পেশাগত কাজ করেছেন ধার্মিক হওয়ার পর ততটা উদ্যম ধরে রাখতে পারেন না পেশাগত কাজে আগের মতো মনোযোগ দেন না ধর্মের সঙ্গে কি বৈষয়িক কাজের কোনো বিরোধ আছে নতুন দিনে ফেরা মানুষদের প্রতি হালাল কেরিয়ার সম্পর্কে আপনি কোন বার্তা দিই কোন বার্তা দেবেন কিনা ভাই মাহমুদুল হাসান আমাদের অনেক ভাই বোন আছেন যারা আসলে দিনে ফেরার পর বা দিনের এক সময় দিন সিরিয়াসলি চর্চা করতেন না এখন সিরিয়াসলি দিন চর্চা শুরু করছেন সব ক্ষেত্রে এই মানুষগুলো আখেরাত মুখিতা এবং সত্যিকারের দিনদারিতা চর্চা শুরু করার পর থেকে দেখা যায় যে তারা আসলে কাজে কর্মের প্রতি মনোযোগী মনোযোগ হারিয়ে ফেলছেন তো এই মনোযোগ হারিয়ে ফেলাটা অনেক সময় এই কারণে হয় যে এই জাগতিক কাজ এটা আর এত সিরিয়াসনেসের সাথে কী করব এরকম একটা ভাবের কারণে তো এরকম যাদের মধ্যে হয় আমি মনে করি তাদের এটা ত্রুটি তাদের এই ধারণাটা ভুল যে জাগতিক কাজ এখানে সিরিয়াসনেসের দরকার কি বা এখানে এত সিরিয়াসনেসের কি আছে তার চাইতে আমি কখন এবাদ করতে পারবো তার জন্য আমি ব্যাকুল হয়ে গেলাম এমনটি করা উচিত নয় কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ইন আল্লাহ ইহেবুইদা আমিলা আহাদুক মামালান আইয়ুদ কেনাহ আল্লাহ রবুল আলমিন বান্দার কোনো কাজে যখন কানের সাথে করে তখন সেটা আল্লাহ তালা পছন্দ করেন যে কোনো কাজ করবে এখানে আমালান আরবি গ্রামার অনুযায়ী তানবিন এর মধ্যে ব্যাপকতার অর্থ আসা আছে বান্দা যদি কোনো কাজ করে কোনো কাজ সেটা দুনিয়াবি পরকালীন যে কোনো কাজ করে সেটা যেন এতকানের সাথে করে এটা আল্লাহ তালা পছন্দ করেন এতকান মানে হলো দৃঢ়তা যথাযথভাবে করা সিরিয়াসনেসের সাথে করা অতএব সেটি আমাদেরকে মাথায় রাখতে হবে দ্বিতীয়ত হলো অংশ আমরা অন্যের প্রতিষ্ঠানে যখন অন্যের মালিকানাধীন প্রতিষ্ঠানে যখন চাকরি করি তখন আমাদের সিরিয়াসনেস কম থাকে মানে আমাদের দিনদারিতারা কম থাকার দলিলিটি কারণ অন্যের হক আমি নষ্ট করছি বা আমি হক আদায় কার্পণ্য করছি গাফিলতি করছি এটা করা উচিত নয় এমনকি যদি অন্যের চাকরি নাও করেন আপনি বাবার ব্যবসা দেখছেন বা পারিবারিক ব্যবসা দেখছেন সেই ক্ষেত্রে আপনার সিরিয়াসনেস না থাকাটা এটা সমাজের জন্য একটা বড় ধরনের বাজে বার্তা বহন করবে কারণ অনেক মানুষ আছে যারা দিন সম্পর্কে সঠিক ধারণা তাদের নেই তারা মনে করবে যে দিনদারিতার পথে চলে গেলে মানুষ ভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তার দ্বারা পরিবার ক্ষতিগ্রস্ত হয় বা সমাজে ক্ষতিগ্রস্ত হয় তখন আপনার আচরণটা দিন বিমুখতার পথে মানুষকে আহ্বান করল তো এই সমস্ত কারণে একজন মুসলিম আসলে তার ধর্মচর্চার পর দিনদারিতে পরিপূর্ণভাবে চর্চা করার পর পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার পর তিনি আরও বেশি কাজে কর্মে সিরিয়াস হয়ে যাবেন সেটি বরং আকাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত বিশেষ করে সেটিকে তার দাওয়ার একটি হাতিয়ার এবং মাধ্যম হিসাবে নেওয়ার কারণে আর অপরদিকে নবী করিম সাল্লাহ আসলামের হাদিসে যে কোনো কাজ আমরা করব সেটাকে সর্বোচ্চ সিরিয়াস সাথে করার যে গুরুত্ব রয়েছে সেটার উপর আমল করতে গিয়ে এমনটি আমাদের করা উচিত হাসান মারুফ সরকার আপনি লিখেছেন এসএসসি পরীক্ষায় নকল করে ফোর পয়েন্ট সেভেন নাইন পাই এজন্য আমি অনুতপ্ত এখন আমার করণীয় কি যদি কেউ নকল করে পরীক্ষা করে থাকেন তিনি অবশ্যই পাশ অন্যায় করেছেন একটা অপরাধ করেছেন খেয়ানত করেছেন তিনি আল্লাহ সমের কাছে জন্য ক্ষমা প্রার্থনা করবেন এবং নিজে কখনো ধরনের অপরাধ আর করবেন না মর্মে সংকল্প করবেন এর বাইরে তারা বিশেষ কোনো করণীয় নেই এর কারণে তার চাকরি উপার্জন হারাম হয়ে যাবে ব্যাপারটা সেরকম নয়